তো মিনাজ ভাই, আমরা আজকে আমরা হুটহাট জন্মদিন পালন টিম থেকে আসছি। তো আপনার যে, জন্মদিন পালন টিম? আচ্ছা, আপনার যে আজকে জন্মদিন, এটা আপনি নিজে জানতেন? হ্যাঁ, সেটা জানতাম, আচ্ছা মানুষের উইশের মাধ্যমে। ও আচ্ছা, তো আমরা যে এই কিছুক্ষণ একটা ঘটনা ঘটালাম, এটা আপনি উইশ করছেন যে এই ঘটনা যে ঘটাবো? এটা তো আমি আসলে ভাবতে পারিনি, আচ্ছা সবাই ছিন্ন বিচ্ছিন্ন ছিল আচ্ছা, সারাক্ষণ। তো যখন হুট করে পঙ্গপালের মতো কিছু দুষ্ট ছেলেরা ঢুকছে, তখন আপনার ফিলটা কেমন ছিল? প্রথমে আমি একটু শক, ওকে, তারপরে হচ্ছে ইমোশনাল। আমাদের কারেন্ট লাইন কিন্তু সবকিছু ঠিকঠাক, এখানে শক খাওয়ার কিছু নাই। সো তারপর কন্টিনিউ। তারপর কি, এখন আনন্দ লাগছে? ওকে ওকে, আপনি আনন্দ সিনেমা হলে যান সবসময়, ফার্ম গেট আছে, চাইলে যাইতে পারেন। তো এরপরে বলেন, এই জন্মদিন উপলক্ষে আপনার এই যে কেকটা কাটে, কেকটা কেমন লাগছে, মাংসের মতো নাকি খাসির মতো, কেমন ফিলটা কেমন আপনার? মাংস আর খাসির মধ্যে পার্থক্য কি আগে সেটা? আচ্ছা আচ্ছা, মাংসটা হচ্ছে খাসি না, খাসিটা হচ্ছে মাংস না, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, আপনি কি জন্মদিন উপলক্ষে, সবার তো একটা আশা থাকে যে কাচ্চি বিরিয়ানি খাওয়ার, তো আমরা বেসিক্যালি কাচ্চি খাবো না আপনার কাছে। আমরা যেহেতু সবাই কাচ্চি বিরিয়ানি খাই, আমরা একটু হাচ্চি বিরিয়ানি খাবো, মানে হ্যাঁ হ্যাঁ, মানে এমন বিরিয়ানি যেটা হাচ্চি আসে। এবং আমাদের জীবন ভাই, এই জীবন ভাই, উনি আবার লাচ্চি বিরিয়ানি খায়, উনি কাচ্চিও খায় না, হাচ্চিও খায় না। হ্যাঁ, তো এখানে এই যে ঘটনাটা ঘটলো, আপনি আপনি কি ভাবছেন, মানে আপনার কাছে কেমন মনে হচ্ছে বিষয়টা? ফার্স্ট অফ অল আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই। ওকে ওকে, আমি খুবই মানে লাকি করছি আপনাদের মাঝে আমি আছি, আপনারা আমাকে এত ভালোবাসেন। ওকে ওকে, আপনি তাহলে মানে লাকি ফিল করতেছেন? ভাই যাবে, আমাদের ওই পাশে আমাদের একজন লাকি আছে, উনি লাকি আপ আজকে আসে নাই, তো ওকে ওকে ওকে, খুব ভালো। আর আমরা এখানে দুষ্টের দল কেউ কেউ আছেন, এই যে সাগর, আর এই যে এখানে সুমন, যার মনটা কুমন না, সুমনই, এবং সাগর যে সবসময় নদীর পাড়ে যায়, নামটা কিন্তু সাগর। আর এই যে আমাদের বিখ্যাত জীবন ভাই, এবং জীবন ভাইয়ের নামে সবসময় একটা গান আছে, জীবন গেলো তোমার খোঁজে বন্ধু তুমি কই, এই সেই জীবন। তারপরে এই যে হাসিফ, হাসিফ সবসময় একটু মানে কি বলবো, এটা বিলাতি, ওকে কেউ কেউ বিলাতি বলে। এবং ক্যামেরাতে যিনি কথা বলতেছেন, ইনি নাকি ইনি কাইন্ড অফ আফ্রিকান, তাকে দেখার জন্য। সো এখানে বিলাতি আছে, এবং তাহলে দেখাইতে পারি আমি, একটু দেখান আমাকে। আমি সেই অধম যে এতক্ষণ ছিলাম, এবং চেহারাটা মোটামুটি দেখতে পাচ্ছেন, আমার পূর্বপুরুষ আফ্রিকান ছিল। আচ্ছা, আমাদের সে এখন খুব ব্যস্ত, আমরা আসছি তার ইন্টারভিউ নিতে, সে আরেকজন ইন্টারভিউ নিচ্ছে। ওকে, এই হচ্ছে আমাদের রাফসান, যে এই সময় এই মুহূর্তে খুব রাফ সময় কাটাচ্ছে, এবং মাঝে মাঝে সূর্যের মধ্যে খুব বসে থাকে, এই জন্য ওর সূর্যের সান এবং রাফ সময় কাটাচ্ছে, এই জন্য ওর নামটা হচ্ছে রাফসান। তো আমরা এখন বিদায় নিচ্ছি, ও যেহেতু রাফ সময় কাটাচ্ছে, রাফসান থেকে বিদায় নিচ্ছি। তো আজকের মতো এই বিদায়, আমাদের নেক্সট কোনো দিন যদি কারো জন্মদিন হয় এবং আমরা চলে আসবো। তো ওকে, থ্যাংক ইউ।